আচ্ছা, তো এখন কীভাবে ফায়ারফক্স ব্রাউজারে আইপি সেট আপ করতে হয় সেটা দেখাবো। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে একটি টেক্সট দেওয়া হবে এই টাইপের, যেখানে আইপি থাকবে এবং তার সঙ্গে পোর্টটা থাকবে, ঠিক আছে? তো আপনারা সবার আগে ফায়ারফক্স ব্রাউজার এবং যা যা লাগে আপনাদেরকে বলা দেই হবে, তো সব আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর ফায়ারফক্স ব্রাউজার ওপেন করে সেখান থেকে এই যে থ্রি ডট আছে এখানে ক্লিক করে চলে যাবেন একদম অপশনে। তো অপশন থেকে একদম নিচে সিলেক্ট করবেন আপনারা নেটওয়ার্ক সেটিং, এখানে সেটিংয়ে যাবেন। তো এখানে সবসময় নো প্রক্সি করা থাকবে, এটা আপনারা করে দেবেন ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশন, ঠিক আছে? তো এখান থেকে যেই সক্স হোস্ট আছে, উপরে কিছু করার দরকার নাই, যে সক্স হোস্টটা আছে তো এখানে আমাদের কাজ। তো এখানে আপনারা প্রথমে আইপিটা কপি করে নেবেন। তো এই যে ফার্স্ট যে ডিজিটগুলো আছে শেষের পাঁচ ডিজিট বা যে সামনে যে ডিজিট এগুলোকে বলা হয় আইপি, ঠিক আছে? তো এটা আপনারা কপি করবেন, কপি করে এই যে সক্স হোস্ট আছে এখানে পেস্ট করবেন। এরপর পোর্টের জায়গায় পোর্টটা কপি করে নেবেন, নিয়ে যে পোর্টটা আছে জিরোটা কেটে দিবেন, দিয়ে কন্ট্রোল ভি, আচ্ছা পেস্ট করে নিলেন, আচ্ছা এখানে ডান। এরপর নিচে যে এই দুটো আছে দেখেন প্রক্সি ডিএনএস, এটা চেক করে দিবেন, আর ইনেবল ডিএনএস, ঠিক আছে? এই দুটো আপনারা চেক করে দিবেন, দিয়ে আপনারা এখানে ওকে করে দিবেন। তো আমাদের আইপিটা এখানে সেট আপ করা হয়েছে। তো আমাদের আইপিটা কতটুকু সাকসেসফুল সেট আপ করা হয়েছে বা কতটুকু আমরা অ্যানোমিটি পাচ্ছি এখান থেকে, এটা দেখার জন্য আমরা তো সাইডে যাবো। সাইডটার নাম হলো হোয়ের, ঠিক আছে? তো WHOER, হোয়ের। তো হোয়ের গেলাম এখান থেকে, এই যে হোয়ের ডট নেট, এখানে ক্লিক করলাম। আচ্ছা, তো এখানে আমাদের দেখাচ্ছে যে AT&T-র আইপি এবং ডিএনএস এনে ওকে, ঠিক আছে, প্রক্সি নো, অ্যানোনোমাইজার নো, ব্ল্যাকলিস্ট নো। তো কয়েকটা জিনিস এখানে আপনাকে খেয়াল করতে হবে, যে আপনারা একটা আইপি সেট আপ করার পরে আপনার আইপিটা সাকসেসফুলি কাজ করতেছে কি না সেটা দেখার জন্য আপনারা সব আগে এই পেজে আসবেন। তো এটা আপনারা এইভাবে এখান থেকে সিম্পলি বুকমার্ক করে নেবেন, যে বুকমার্ক টুলবার, ঠিক আছে, এখানে ডান করে দিলেন, এটা বুকমার্ক হয়ে গেলো। এখানে এখানে যে কোনো সময় ক্লিক করলে এই পেজে চলে আসবে। তো আপনারা দেখবেন এখানে এই পেজে ঢোকার সময় আপনারা দেখবেন তিনটা বিষয়, যে প্রক্সি নো থাকবে, অ্যানোনোমাইজার এটা নো থাকবে, এবং ব্ল্যাকলিস্ট নো থাকবে, ঠিক আছে? এগুলো কোনো ফ্যাক্ট না, নো থাকবে, এই তিনটা নো থাকবে, অথবা প্রক্সি মাঝে মাঝে মেবি থাকে, যে প্রক্সি মেবি, ওটা ফ্যাক্ট না, কিন্তু কোনোটা যদি ইয়েস থাকে, এই তিনটার মধ্যে কোনোটা যদি ইয়েস থাকে, বা ডিএনএস এনএ বা এরকম আমেরিকার কোনো ডিএনএস না দেখায়, অন্য কোনো ডিএনএস যদি দেখায়, তাহলে অবশ্যই আপনারা কাজ না করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। তো এখনও কিন্তু আপনাদের আইপিটা ফুললি সেট আপ হয় নাই, কারণ দেখেন এটা কিন্তু 90% হয়ে আছে। যখন এটা 100% হবে তখন আমরা বুঝবো যে এটা আপনার 100% সাকসেসফুল হয়েছে। তো এখানে দুটো বিষয় আছে, একটা হলো একটু জটিল, তো ওটা আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো, ওটা আগে আপনারা করে নেন, তারপর আরেকটা আছে দেখাচ্ছি। তো ওটার জন্য আপনারা এই অন্য ট্যাবে যাবেন, ট্যাবে গিয়ে আপনারা এখানে লিখবেন অ্যাবাউট, অ্যাবাউট দিয়ে একটা কোলন দেবেন, কোলন চিহ্নের পর লিখবেন কনফিগ, ঠিক আছে, দিয়ে ইন্টার চাপবেন। এখান থেকে এক্সেপ্ট রিক্স, ওকে এখানে ক্লিক করলাম। তো এই যে সার্চ প্রিফারেন্স, এখানে সার্চ প্রিফারেন্স এখানে আপনারা আসবেন, যাহলে আমি লিখতেছি স্টেপ বাই স্টেপ, জাস্ট আপনারা ফলো করবেন তাহলেই হবে, আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা এখানে লিখবেন মিডিয়া, মিডিয়া ডট পিয়ার কানেকশন, পিয়ার কানেকশন ডট, এই চলে আসছে ইনেবেলড। হ্যাঁ, এই যে মিডিয়া ডট পিয়ার কানেকশন ইনেবেলড, এটা থাকবে ট্রু করা, যেটা আপনার নর্মালি ট্রু করা থাকে, এটা আপনারা করে দেবেন ফলস, ঠিক আছে? এটা আপনারা ফলস করে দিলেন, আচ্ছা এরপর আপনারা এটা কেটে দিবেন। দেওয়ার পর আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে টাইম জোন, ঠিক আছে? আপনারা এই পেজে আপনারা লক্ষ্য করবেন যে নিচে আপনার এখানে লেখা থাকে টাইম। তো দেখেন এখানে লেখা আছে লোকাল টাইম -6, হ্যাঁ, আর আমাদের সিস্টেম টাইম দেওয়া আছে +6, বাংলাদেশি টাইম দেওয়া আছে, যার কারণে এটা কিন্তু ম্যাচ হয়নি, ঠিক আছে? তো আমরা এখন কী করবো, আমাদের সিস্টেমে চলে যাবো, সিস্টেমে গিয়ে অল সেটিং, অল সেটিংয়ে এই যে টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা সিম্পলি যে আমাদের আইপির যে টাইমটা আছে -6, আমরা ওটা করে নেব। তো এখানে উপরে চলে গেলাম -6, আর আপনারা অবশ্যই টাইম সেট করার সময় যদি থাকে ওখানে -6 তাহলে -6 দিবেন, -5 থাকলে -5 দিবেন, এটা জিজ্ঞেস করার কিছু নাই, ওখানে যা থাকবে আপনারা তাই দিবেন। কিন্তু এখানে আপনারা সিস্টেম টাইম যখন চেঞ্জ করবেন
তো -7 যখন দিবেন বা -6 যখন দিবেন তখন সবসময় মানে দিবেন এই যে ইউএস এন্ড কানাডা যেগুলোতে আছে যে -6, অন্য কিন্তু অনেকগুলো আছে -6, ওগুলো আপনারা দিবেন না, আপনারা দিবেন যে যেগুলোতে ইউএস এন্ড কানাডা আছে। দেখেন ইউএস এন্ড কানাডা এই যে -7 ইউএস এন্ড কানাডা, -6 ইউএস এন্ড কানাডা, তো আপনাদের -5 বা -6 যাই দেখাবে তার সঙ্গে -6 ইউএস এন্ড কানাডা এটা আপনারা ক্লিক করবেন। করার পরে যেখানে হয়ে গেছে -6, দেখেন আপনার সিস্টেম টাইমও চেঞ্জ হয়ে গেছে, কেটে দিলেন। তো এখন এটা আপনার সম্পূর্ণ কেটে দিবেন, দেওয়ার পরে নতুন করে ব্রাউজারটা আপনারা ওপেন করবেন, করে আবার এই যে howard.net এখানে ক্লিক করবেন, বুকমার্ক করা আছে। আচ্ছা, তো এখানে আপনার ক্লিক করলে এই যে আপনাকে হোয়ের পেজে নিয়ে যাবে। এই যে দেখেন এখানে কিন্তু আমাদের আইপিটা সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে এবং 100% দেখাচ্ছে, ঠিক আছে। যখন 100% দেখাবে তখন বুঝবেন যে আপনার আইপিটা একদম সাকসেসফুলি কাজ করতেছে এবং সাকসেসফুলি সেট আপ করা হয়েছে। যদি দেখেন 90% দেখাচ্ছে, 80% দেখাচ্ছে, তো 90% কোনো প্রবলেম হয় না, তবুও আমরা চেষ্টা করি 100% কাজ করার, যেটা বেটার, যত বেটার তত তত ভালো, তাই না? তো এইভাবে আমরা আইপিটা সেট আপ করবো, আর কোনো প্রবলেম যদি থাকে, দেখেন এখানে কিন্তু গ্রিন দেখাচ্ছে, আগে কিন্তু লাল হয়েছিলো একটু, তো -6 -6 সব কিছু সেট আপ হয়ে গেছে, আর কোনো প্যারা নাই। এরপরেও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে কোনো কিছুতে, জানতে যদি জানার থাকে, অবশ্যই মিন্টোর বা আপনাদের অ্যাডমিনের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন।